অপেক্ষা ছিল শুধু সময়ের। অ্যাটর্নি জেনারেলের মতামত পাওয়ার পর দ্রুত পদক্ষেপ করল লোকসভার সচিবালয়। দুবছরের বেশি সাজা হওয়ায় খারিজ হল লালু প্রসাদ যাদবের সাংসদ পদ। সুপ্রিম কোর্টের নির্দেশ প্রথমে কার্যকর হয় প্রবীণ কংগ্রেস সাংসদ রশিদ মাসুদের ক্ষেত্রে। মেডিকেলে ভর্তি দুর্নীতির অভিযোগে জেলে যাওয়া মাসুদের রাজ্যসভার সদস্যপদ খারিজ হয় সোমবার। তার ২৪ ঘন্টার মধ্যেই পদ হারালেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব এবং জেডিইউ নেতা জগদীশ শর্মাও। সোমবার সন্ধ্যায় দুজনের সাংসদ পদ খারিজের কথা জানিয়ে নোটিশ জারি করে লোকসভার সচিবালয়। সূত্রের খবর, নির্বাচন কমিশনের কাছেও নোটিশের কপি পাঠানো হয়েছে। পশুখাদ্য মামলায় লালুকে ৫ বছর এবং জগদীশ শর্মাকে ৪ বছর কারাদণ্ড দেয় সিবিআই এর বিশেষ আদালত। এরপরই তাদের পদ খারিজের সময়সীমা এবং পদ্ধতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কয়েকদিন আগে অ্যাটর্নি জেনারেল জিই বাহনবতী তার চূড়ান্ত মতামতে জানান, পদ খারিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হলে তা আদালতের নির্দেশ অমান্যেরই সামিল হবে, তারপরই এই পদক্ষেপ। আদালতের নির্দেশে আপাতত ভোটে প্রার্থীও হতে পারবেন না লালুরা। তাহলে কি সুদীর্ঘ রাজনৈতিক জীবনে যবনিকা পড়ল সারণের সদ্য প্রাক্তন সাংসদের? যদিও রাবড়ির দাবি, দলের নেতা এখনও লালুই। পার্টি মে তো হ্যাঁ, পার্টিকে তো লিডার আমারা হিরো হ্যাঁ, বিহারকে জনতাকে হিরো হ্যাঁ, বিহারকে জনতা হ্যাঁ সাথ, পার্টি আমারা মজবুত के साथ आगे बढ़ रही है। पूरे बिहार में कार्यक्रम हमारा चल रहा है, कहाँ रुका है, कहाँ पार्टी हमारा टूट के कोई पार्टी में जाकर शामिल हुआ। অন্যদিকে এদিনই সিবিআই এর বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রশিদ মাসুদ, যার প্রেক্ষিতে ১৩ নভেম্বরের মধ্যে সিবিআই এর বক্তব্য জানতে চেয়েছে আদালত। এবিপি আনন্দ।